এই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইজ আজকে কিন্তু ভাত কাপড়ের রিসিপশান দুটোরই ভিডিও থাকবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখলেই জানতে পারবে আর ভিডিওটা দেখে কিন্তু তোমরাও খুবই এনজয় করবে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা এখানে প্রথমেই দেখতে পাচ্ছ ভাত কাপড়ের নিয়মের জন্য সব কিছু রেডি করা হচ্ছে আর এখানে দেখো আমাদের কোণে যে সে বিছানায় বসে আছে আর এখানে সব কিছু নিয়ে মানে রেডি করার পর এখানে কিন্তু ভাত কাপড়ের নিয়মগুলো পুরো হচ্ছে এই যে ভাই বউকে ভাত কাপড় থালাটা শাড়ি যা যা আছে সেসব দিয়ে নিয়মগুলো করছে আর আমরা সবই দাঁড়িয়েছিলাম আর মানে একটু জোকস করছিলাম সবই হাসাহাসি করছিলাম সবই দেখতেই পাচ্ছ এখানে কী বা কী যা যা নিয়ম আছে সেসব করে এবার প্রণাম করছে ভাইকে তো চলো দেখতে থাকো তোমরা যে যে বাঙালি তোমরা জানবেই ভাত কাপড়ের নিয়ম সিয়ম যা যা আছে তো নিয়ম হয়ে যাওয়ার পর বাচ্চাগুলোকে কিবা খাওয়ানোর নিয়ম থাকে ভাত একটু উঠিয়ে মুখে দিয়ে দিতে হয় তো এই যে দেখো সেটাই হচ্ছে আর হাসাহাসি হচ্ছিলো আর তারপর আমরা রেডি হবো বৌভাতের জন্য তো এই যে গাই এইবার বসে পড়েছি রিসিপশনের জন্য রেডি হতে আমাকে কিন্তু মেকআপটা আমার বনে করে দিয়েছিল তো এই যে দেখো বসে পড়েছি মুখের মেকআপটা আই মেকআপটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন ফেসের যে মেকআপটা আছে সেটাও প্রায় হয়েই যাবে তো এই যে দেখো গাইজ ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি তো কেমন লেগেছে আমার এই লোকটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো চলো এবার আমাদের রিসেপশনটা ভবনে হবে তো সেখানে গিয়ে দেখা হবে তো গাইজ এই যে এবার ফাইনালি ভবনে কিন্তু চলেও এসেছি এসে আমার কিন্তু আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিলো এসে দেখি সব মানুষজন চলে এসেছে মানে বাড়িতে একটু ম্যানেজ করে সব আসার কথা ছিল তাই আমার একটু আসতে দেরি হয়ে গেছে আর এখানে দেখো আমার ভাই আর ভাইব এখানে দাঁড়িয়ে ছিল আর এবার খাওয়ার জায়গা জায়গাটা একটু দেখিয়ে দিলাম দেখো এখানে লোকজন এসে কিন্তু খাওয়াও স্টার্ট হয়ে গিয়েছিলো আমার সত্যি আসাটা একটু লেটই হয়ে গিয়েছিল তো যাই কি না হোক এবার দেখতে থাকো আর এখানে দেখো গাইজ আমার মেয়েকে কিন্তু ভীষণ এনজয় করেছে পুরো রাত্র অবধি রাত্রে বারোটা আমাদের ঘরে যেতে একটা দেড়টা বেজে গেছে তখন অবধি কিন্তু ফুল এনার্জিতে ডান্স করেই যাচ্ছিলো একদম পুরো প্যান্ডেলটার ভিতরে খেলাধুলা দৌড়াদৌড়ি করেই যাচ্ছিলো সবই মিলে আমরা এনজয় করেছি অ এনজয় করেছে আর কিভাবে দেখতে দেখতে টাইমটা খুব পুরো পার হয়ে গিয়েছে বলতেই পারি না তো গাইজ এখন কিন্তু টাইম হয়েছিল নাইন থার্টি মেবি তো মানুষজন কিন্তু এইট থার্টি দিকে বেশি ছিল ভিড় এখন আস্তে আস্তে ভিড়টা একটু কমেই যাচ্ছে আবার ওইদিকে কনে পার্টিও পার্টিও চলে এসেছে তো এই ফাঁকে আমি আবার আমার মেয়েকে একটা এখানে ভবনের রুম একটা ছিল তো সেই রুমটায় এনে ওকেও খাইয়ে দিয়েছি ও কিন্তু প্যান্ডেলের ভিতরে খেতে খুবই জেদ করছিলো তাই জন্য ওকে এখানে নিয়ে এসে খাইয়ে দিয়েছি ভালো করে বাচ্চাদের খাওয়াটাও মেয়ে ওদেরকেও দেখতে হবে তাই তার মাঝে ওকেও খাইয়ে দিয়েছি আর এবার ওকে খাইয়ে ওকে রেখে এসেছি আর এবার আমিও ভেবেছি খেয়ে নেই টাইমও কিন্তু এখানে এখন অবধি অনেকটাই হয়ে গিয়েছিল তো ভেবেছি খেয়ে নিই প্রথমে